আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে রিঅ্যাক্টগুলার ফর্ম এবং পোলার ফর্মের ভেক্টর ডায়াগ্রাম কিভাবে ইকুয়েশন থেকে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা ইকুয়েশন অনুযায়ী আমরা এখন ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। এর আগে আলোচনা করেছিলাম যে রিঅ্যাক্টগুলার ফর্ম কি এবং পোলার ফর্ম কি, রিঅ্যাক্টগুলার ফর্ম এবং পোলার ফর্ম এর মধ্যে কিরকমভাবে ইকুয়েশন থাকে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা এখানে দেখতেছি টেন প্লাস জে টেন এর ভেক্টর চিত্র অঙ্কন করো। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে এটা কি, এই যে টেন প্লাস জে টেন এটা রিঅ্যাক্টগুলার ফর্ম নাকি পোলার ফর্ম। যদি আমরা এখানে জে দেখি তাহলে এটাকে আমরা বুঝবো টেন প্লাস জে টেন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। কি ফর্ম? রেক্টেঙ্গুলার ফর্ম। আর রেক্টেঙ্গুলার ফর্ম এর আগে আমরা সংজ্ঞা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যে সকল রাশিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা হয় বা আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। সেই অনুযায়ী আমার ডায়াগ্রামটা হবে এই যে এদিকে এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে হবে প্লাস হবে, আর মধ্যবিন্দু থেকে এক্স অক্ষের বাম দিকে মাইনাস হবে, আর মধ্যবিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকে প্লাস হবে, মধ্যবিন্দু থেকে ওয়াই অক্ষের নিচের দিকে মাইনাস হবে, ঠিক আছে? আর এখানে প্রথম যেটা সেটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান। আর দ্বিতীয়বার এখানে চিহ্নের পর যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে? তাহলে এক্স এর মান আমি দেখতেছি এখানে প্লাসের, অতএব মধ্যবিন্দু থেকে ডান দিকে হচ্ছে এই যে প্লাস, তাহলে প্লাসের দিকে যাবে। প্লাসের কতটা? এই যে এখানে টেন দেওয়া আছে, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এরকম আমরা ডাক টানবো, ডাক টানোর পর এরকম সংখ্যা দিয়ে ইন্ডিকেট করবো, ঠিক আছে? তারপর দেখছি প্লাসের জে টেন, আর এটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর প্লাস, তাহলে এখানে ওয়াই এর প্লাস হচ্ছে মধ্যবিন্দু থেকে ওয়াই অক্ষের উপর দিকে, অর্থাৎ এখান থেকে নিচ থেকে ইন্ডিকেট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এরকমভাবে। আর দুইটা এই দুইটা যে অক্ষর এখানে ইন্ডিকেট করলাম সেই অক্ষগুলো লাস্ট প্রান্তগুলো আমরা টেনে দুইটাকে মিলিয়ে দিব, তাহলে এখান থেকে শুরু করে এখানে কোথায় গিয়ে এটা শেষ হয় এই এখানে মিলিয়ে দিব, আর এটা হচ্ছে অতিভুজটাকে আমরা একসাথে সংযোগ করে দেবো, সেটা হচ্ছে টেন প্লাস জে টেন। এটা হচ্ছে এই এটি রেক্টেঙ্গুলার ফর্মের যে ইকুয়েশন আছে, ইকুয়েশন অনুযায়ী এটা ভেক্টর ডায়াগ্রাম। যদি এখানে মাইনাস হতো তাহলে মাইনাস হলে কি হতো? টেন তো প্লাসের, প্লাসের টেন হবে এক্স এর এদিকে যেত, আর মাইনাস যদি হয় তাহলে এই যে এক্স ওয়াই অক্ষের নিচের দিকে মাইনাস, তাহলে মাইনাস নিচের দিকে আসতো, নিচ থেকে এসে এদিকে রেখা টানলাম, এদিকে রেখা টানে মিলিয়ে আর মধ্যবিন্দু মধ্যখানে যে আমরা অতিভুজ আছে অতিভুজ আমরা সংযোগ করে দিতাম, ঠিক আছে? এরকমভাবে যদি এদিকে মাইনাস হইতো এদিকে প্লাস, তাহলে এটা হলো এক্স এর দিকে মাইনাসের দিকে আসতো, ওয়ান টু থ্রি ফোর এইভাবে টেন পর্যন্ত, আর প্লাসেরটা তো প্লাসের দিকে, প্লাসের দিকে যদি ওইদিকে থাকে তাহলে এইভাবে গিয়ে আমরা মিলিয়ে দিতাম, ঠিক আছে? বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? এখন আমরা দেখবো টেন কোণ সেভেন্টি ডিগ্রি এর ভেক্টর ডায়াগ্রাম। এটা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে আর কোণ থিটা, এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম হচ্ছে যে সকল রাশিকে মান এবং কোণ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে পোলার ফর্ম। মান এবং কোণ, মান এবং এই যে কোণ, কোণের ভিতরে যে সেটা হচ্ছে কোণ। তাহলে এখানে আমরা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানলাম, টানার পর প্লাস মধ্যবিন্দু থেকে এটা হলো প্লাসের দিক, এটা হলো মাইনাসের দিক এক্স অক্ষের, আর মধ্যবিন্দু এটা হলো প্লাসের দিক ওয়াই অক্ষের, এটা হলো নিচের দিক হলো মাইনাসের দিক। তো এখানে টেন আছে, আর আমরা এখানে এটা এটা দেখতেছি একটা মোটামুটি একটা এখান থেকে এতটুকু আমরা জানি সংকলিত রূপে নাইনটি ডিগ্রি, তাহলে নাইনটি ডিগ্রিতে এদিকে হচ্ছে সত্তর ডিগ্রি, তাহলে নাইনটি ডিগ্রিতে আমি একটা ধারণা করে নিব যে কতটুকু গ্যাপ রাখলে আমার এইরকম ফিল আপ হয়ে যায়, এরকম মানে মিলিয়ে চাঁদা দিয়ে আঁকতে হবে এরকম না। তাহলে আমরা নাইনটি ডিগ্রি থেকে এখানে বিশ ডিগ্রি যদি গ্যাপ রাখি তাহলে এদিকে সত্তর ডিগ্রি কিছুটা গ্যাপ থাকবে, ওই যদি আমরা এখান থেকে আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে মত এই বরাবর দিয়ে দিলে এদিকে অর্ধেক এদিকে যদি গ্যাপ থাকে সেই অনুযায়ী আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে এই টানটা হচ্ছে এটা হচ্ছে মান, তাহলে এখানে লিখতে পারি টেন কোণ সেভেন্টি ডিগ্রি, ঠিক আছে? আর যদি আরও বাড়ে তাহলে যেমন নাইনটি ডিগ্রি না হয় হান্ড্রেড ডিগ্রি হয়, তাহলে এই দুটো নাইনটি ডিগ্রি হবে, এদিকে এতটুকু বাড়বে তখন এখানে এসে মিলিত হবে, এদিকে একটা রেখা টান করতে হবে, তখন এটা হবে হান্ড্রেড ডিগ্রি, আর এটা হবে মানটা, মান যেটা দেওয়া থাকে সেটা, ঠিক আছে? মানের জন্য কোনো টান কোনো কম বেশি হয় না, কিন্তু যে অ্যাঙ্গেল আছে বা কোণ আছে ওই কোণটার জন্য কম বেশি হয়। যদি দুই মনে করো যে এক যেমন এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় তাহলে এক এদিক থেকে এসে এদিকে এসে মিলিত হবে, আর যদি আরও বাড়ে একশো আশির উপরে নব্বই যায় তাহলে এই আরেকটু এদিকে আসবে তখন এদিকে একটা রেখা হয়ে যাবে, তখন ওইটাকে ওইভাবে ইকুয়েশন অনুযায়ী এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আর যদি তিনশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এখান থেকে এসে এখানে মিলিত হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো পোলার ফর্মের ক্ষেত্রে।
তাহলে আমরা আজকে যেটা শিখতে পারবো সেটা হচ্ছে যে ইকুয়েশন থেকে কিভাবে রেকটেঙ্গুলার ফর্ম এর ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় এবং পোলার ফর্ম এর ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় আমরা সেটা দেখলাম। আমাদের এরকম পরবর্তীতে গুরুত্বপূর্ণ এরকম টিপস পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।